গত কদিন ধরে ইউরোপিয়ান গণমাধ্যমের শিরোনাম হয়েছিল কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন। শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণা বাকি। খুদ পিএসজি কোচ মাউরিসিও পচেতিনো জানিয়েছেন তিনিও ফরাসি ফরওয়ার্ডের সিদ্ধান্ত জানার অপেক্ষায়। এমন গল্প গুঞ্জনের মধ্যে এলো নতুন খবর, সেখানেও বিষয়টি পুরোপুরি পরিষ্কার হয়নি। তবে জোর ইঙ্গিত, রিয়াল নয়, এতদিনের ঠিকানা পিএসজিতেই থাকছেন ফরাসি বিশ্বকাপ জয়ী এই তরুণ তারকা। কিলিয়ান এমবাপ্পের রিয়ালে যাওয়ার সম্ভাবনা শেষে ইঙ্গিত মিলেছে রয়টার্স ও মাদ্রিদ দলটির মুখপাত্র বলে পরিচিত দৈনিক মার্কার প্রতিবেদনে। দুই প্রতিবেদনেই সারমর্ম একই, এমবাপ্পে সব চাওয়া মেনে নিয়েছে পিএসজি, তাই তো প্যারিসেই থেকে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। খবরটি লেকিপের বরাত দিয়ে জানিয়েছে স্প্যানিশ দৈনিক মার্কা। তাদের প্রতিবেদনে বলা হয়েছে চুক্তি নবায়নের পথে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। 2025 সাল পর্যন্ত লিগ ওয়ানের দলটির সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন ফরাসি ফরওয়ার্ড। তবে এ ব্যাপারে পিএসজির কোনো মন্তব্য এখনো জানাতে পারেনি গণমাধ্যম। কিলিয়ান এমবাপ্পে ট্রান্সফার ইস্যুতে জড়িতদের সঙ্গে একান্ত আলাপের পর প্রতিবেদন ছাপিয়েছে মার্কা। এর মধ্যে 23 বছর বয়সী ফরাসি তরুণ ফরওয়ার্ড নিজের সিদ্ধান্ত রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে জানিয়ে দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে মার্কা। কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সম্ভাবনা মোটামুটি শেষ। প্রতিবেদনে বলা হয়েছে এ নিয়ে রিয়ালকে দ্বিতীয়বারের মতো ফিরিয়ে দিয়েছেন 2018 সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো এই তরুণ তারকা, যার মাধ্যমে মেসিরা পেল বড় সুখবর। পিএসজিতেই থাকছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই ফরওয়ার্ড।